আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আমি একটা ছোট ভিডিও দিব, সেটা হচ্ছে যে আমাদের পুকুরের পাড়ে ইঁদুরের যে গর্ত হয়, গর্ত করে, এই গর্তে আমাদের কী কী ক্ষতি হতে পারে। ক্ষতি হওয়ার মধ্যে দুইটা হতে পারে, সেটা হলো যে প্রথম কথা হলো যে পাড় নষ্ট করে, এক। আর দ্বিতীয় কথা, আপনারা জানেন যে সাপ কিন্তু নিজে গর্ত করতে পারে না। তো সাপ নিজে যেহেতু গর্ত করতে পারে না, তো তাকে তো বাঁচতে হবে, সে কী করবে, সে ইঁদুরের গর্তে এসে বাসা করে। তো আমরা সাপের উপদ্রব থেকে রেহাই পাওয়ার জন্য যেটা করতে পারি, সেটা হলো যে ইঁদুরকে যেন বংশ বিস্তার করতে না দিই। এই বংশ বিস্তার করতে না দেওয়ার জন্য আমাদের যেটা সবচাইতে লাক্সারি টেকনোলজি, হয়তো আরও অনেকেই এটা পাবেন, কিন্তু আমি দেখছি যে গ্যাস ট্যাবলেটের ব্যবহারটা খুব ভালো। আমরা জানি যে আসলে আমরা তো ইঁদুর খাই না, অবশ্য ইসরায়েলে একটা ইঁদুর আছে নুট্রিয়া নাম, এটার 5-10 কেজি পর্যন্ত এটা সাইজ হয়, হয়তো ওরা খায়। তো আমাদের এখানে যারা উপজাতিদের মধ্যে কেউ কেউ খায়, তা না হলে ইঁদুরকে রাখার আমাদের কোনো জাস্টিফিকেশন নাই। এখন আমি দেখাবো যে ইঁদুরের গর্তে কীভাবে ট্যাবলেট দেওয়া লাগে। ট্যাবলেটটা হচ্ছে যে ফসটক্সিন ট্যাবলেট, যেটা আমরা সাপের সরি আপনার মাছের পুকুরে আমরা অনেক সময় দিয়ে থাকি, যে আমাশা পরিষ্কারের জন্য অনেক সময় যে সমস্ত পুকুরে পানি সেচ দেওয়া সম্ভব হয় না, কিন্তু অনেক কস্টলি হয়ে যায়, সেক্ষেত্রে আমরা গ্যাস ট্যাবলেট ব্যবহার করে আমরা মাছ পরিষ্কার করে আবার নতুন করে পোনা দেই বা রেনু দেওয়ার ব্যবস্থা করি। তো সেই একই গ্যাস ট্যাবলেট আমরা যদি ইঁদুরের গর্তে ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের এই কাজটা হতে পারে। এখন আমি দেখাচ্ছি যে কীভাবে ইঁদুরের গর্তে আমরা গর্ত আইডেন্টিফাই করব এবং আমরা ট্যাবলেটটা কীভাবে প্রয়োগ করব। মূলত দেখতে হবে যে মাটিটা কাঁচা মাটি কিনা। ইঁদুরের মাটি যদি আগে হয়, মাটিটা যদি শুকনো হয়, তাহলে বুঝতে হবে যে ওটা পুরানা গর্ত, পুরানা গর্তে না থাকার সম্ভাবনাই বেশি। আমরা সম্ভাব্য এরকমের গর্তগুলোর মধ্যে আমরা এটা দেওয়ার চেষ্টা করব। আপনাদের পুকুরের পাড়ে অনেক ইঁদুরের খাল, ইঁদুরের খালের যেটা আমরা আইডেন্টিফাই করছি, এই মাটিটা হলো টাটকা মাটি, এই মাটিটা হলো টাটকা মাটি। আমরা এখন এটা জাস্ট ওটা একটু ওপেন করে নেব। নাও শুরু করো, ওপেন করে নিয়ে আমরা দেখবো ইঁদুরের খালটা কি বের হয়েছে। এই যে খালটা দেখা যাচ্ছে, এই দিকে খালটা ঢুকে গেছে এবং ইঁদুরটা হয়তো ওই দিকে ওর মাথা করবে। আমরা এখন যেটা করব সেটা হলো গ্যাস ট্যাবলেট দেব। গ্যাস ট্যাবলেটটা আমরা খুব সাবধানের সঙ্গে খেয়াল করব, কারণ এটাতে আপনার গ্যাস আছে, আমাদের জন্য ক্ষতি না হয়। এই জন্য একটা ট্যাবলেট নিয়ে, এই ট্যাবলেটটা দেখাও, হ্যাঁ এই যে ট্যাবলেটটা, এই ট্যাবলেটটা ওই গ্যাসের ইয়ের মধ্যে ঢুকাই দাও। এই এখানটায় ঢুকাই দেওয়া হইলো। ঢুকাই দেওয়ার পরে কী করবো, আমরা কাদা দেব, শুকনো মাটি দেবেন না এখানটায়, কারণ কাদা দিলে ওর গ্যাসটা আর বের হতে পারবে না। আজকে রোদটা খুব একটা বেশি না হলেও মোটামুটি আছে, এটা কিছুক্ষণের মধ্যেই এমন হইতে পারে যে এই দুটো ওখানে মারা যেতে পারে কিংবা ঠেলে বের হয়ে আসার চেষ্টা করতে পারে। এই এইটা করলেই আমাদের ট্রিটমেন্টটা শেষ। বেশ কিছু গর্ত দেখা যাচ্ছে, এমনও হতে পারে যে যদি ও গর্তে আগেই একটা লাইন করা থাকে, তাহলে ও হয়তো বের হয়ে পালানোর চেষ্টা করবে, দেড় মাঝখানে যেটা ক্ষতি হবার, যেটা ওর কাজ করা সেটা কাজটা হয়ে যাবে। তো অনেক সময় হয় যেটা, সেটা হলো যে ওর সামনের দিকে গর্ত থাকে না, যদি আমি ট্রেস করা যাবে এই গর্তটা দিয়ে ওর দুইটা, সাধারণত ইঁদুরের গর্তের দুইটা হয়, যদি সেই গর্তটা পাওয়া যায় তাহলে সেই গর্তটার মধ্যে একটু কাদা দিয়ে দিতে হবে। সম্ভাব্য ওর যে দুইটা মাথা আমি আইডেন্টিফাই করছি আর কি, আন্দাজের উপরে, সেটা হলে এরকমের, এবং এই দুইটা মাথাতেও আমি কাদা দিয়ে দিছি। এমন যদি হয় তাহলে আরও গর্ত থেকে বেরিয়ে হইতে পারবে না। অনেক সময় গ্যাসের মাত্রা কম হয়ে গেলে সেক্ষেত্রে ইঁদুর অবশ্য মাথা ঠেলে বের হওয়ার চেষ্টা করে,
যদি পারলো তো সেক্ষেত্রে আপনি বাড়ি দিয়েও মারতে পারেন এবং তখন সে খুব মুমূর্ষু অবস্থায় থাকে, আর তা না হলে সে গর্তের মধ্যেই মারা যাবে। ইঁদুরের যে কোনো পজিটিভ সাইড নাই তা কিন্তু নয়। ইঁদুরের পজিটিভ সাইড হচ্ছে একটা, সেটা হচ্ছে যে যখন আমাদের পুকুরে বাতাসের ঘাটতি হয় তখন কিন্তু শামুকেরা যারা আছে, শামুকগুলিন যেগুলিন আছে, এই শামুকগুলিন কিন্তু পুকুরের কিনারায় চলে আসে এবং ইঁদুরে পুকুরের গর্ত মানে এই পাড়ে গর্ত করার আরেকটা কারণ হচ্ছে যে ও রাত্রেবেলা বা সন্ধ্যার সময় ওরা ওই শামুকগুলিন ওই কিনার থেকেই ধরে আর খায়। এইভাবে শামুক নিয়ন্ত্রণের কাজ করলেও পাড়ের যেটা ব্যাপক ক্ষতি হয় সেই ব্যাপক ক্ষতির কারণে ইঁদুরকে পারমিট করা অনেক সময় চাষির পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। তো আশা করি এই ভিডিওতে একটা ছোট গাইডলাইন যেটা দিলাম এটা হয়তো আপনারা অনেকেই আরও অনেক কিছু করতে পারেন। তো এটাও একটা গাইডলাইন যেভাবে আমরা ইঁদুরকে একটা নিয়ন্ত্রণ করতে পারি। তো এইভাবে ইঁদুর নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা আমাদের পাড় যে মেরামতের যে খরচ কিংবা পুকুরের যে ভরে যাওয়ার একটা প্রবণতা থাকে সেটা থেকে রেহাই পেতে পারি এবং আমরা একটা সাশ্রয়ী মূল্যে আমরা পাড়টা মানে মেকআপ রেখে আর কি যথাযথ রেখে আমরা মাছ চাষ করতে পারি। আপনাদের মাছ চাষ সফল হোক, সুন্দর হোক, এই কামনা করে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।